नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनल तुम्हारा सबा के स्वागत। तो आगे एक VR फॉर्मेट हमें वीडियो बनिए डिटेल्स किचू एड कर देखिए दिए तब ए VR फॉर्म फिल आप कर देया आशा करी ये देखार पर तुम्हारे आर कारुर VR फॉर्म फिल आप करते कोनो रकम प्रॉब्लम होबे ना। देखो एक नम्बर कलम जेटा एखाने जे जार सार नेम बा पदवी लिखले एखाने एक एग्जांपल दिए देखिए दिए घोष और नाम होच्छे कुंदन। नम्बर टू होच्छे पोस्ट अब द सार्विस एप्लाइड फॉर एखे लिखबे फायर ऑपरेटर बैके ब्रैकेटर मध्य F.O अंडार द डायरेक्टोरेट अफ वेस्ट बेंगल फायर एंड इमार्जेंसि सार्विसेस हो गेल। एबार जारा जारा एखाने शुधुमात्र फायर ऑपरेटर लिखेछो बा वेस्ट बेंगल फायर एंड इमार्जेंसि सार्विस साथे लिखे दिएछो तादेरके आर काटते हबे ना नतून करे। तबे जारा एखोनो फिल आप करोनि तारा एइभाबे फिल आप करले अनेकटा बेटार हबे। পরে আসি এটা প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে তোমরা লিখবে যেমন দেখো আমি এমআই ভিলেজ পোস্ট অফিস আলাদা আলাদাভাবে লিখে দিয়েছি, এটা একটা ইমাজিনারি অ্যাড্রেস দিয়েছি আমি। তোমরা এইভাবে লিখবে যেমন ধরো ভিলেজ এখানে লেখা আছে কোতলপুর, পোস্ট দীক্ষুই PS পান্ডুয়া ডিস্ট্রিক্ট হুগলি, পিন নাম্বার 712145, স্টেট ওয়েস্ট বেঙ্গল, কন্ট্যাক্ট নাম্বার এখানে প্রত্যেকে নিজের নিজের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে, কারোর যদি দুটো নাম্বার থেকে দুটো নাম্বারই দিয়ে দেবে। পরবর্তী দেখো যেটা আছে হোম অ্যাড্রেস, কারুর যদি অ্যাড্রেস আলাদা হয় তারা আলাদা লিখবে আর যদি একই হয় তারা ডু লিখে দিতে পারো, কিন্তু আমি বলবো ফর্ম ফাঁকা রাখার থেকে তোমরা সেমই জিনিস আবার ফিল আপ করে দাও ওখানে। এবার কারুর যদি মনে হয় আমি ডু লিখে রেখে দেবো সেটাও লিখতে পারো, সেটাও ঠিক সম্পূর্ণ। তো এখানে যেহেতু হোম অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই এক, তাই আমি একই অ্যাড্রেস দিয়েছি এবং সেমভাবে এটা ফিল আপ করে দিয়েছি। চারের যে বি পয়েন্টটা এখানে বলা আছে যে তুমি কোনো পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বা অন্য কোনো দেশ থেকে বিলং করো কি না, তো সেটা নয়, এখানে যে কজন আছে কেউই নয়। তো এখানে নট অ্যাপ্লিকেবল আমি প্রথমেই লিখে দিলাম। অনেকে এনেও লিখতে পারো, এনে লেখাটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু নট অ্যাপ্লিকেবলও লিখে দেবে। পাঁচ নম্বর কলামটা, পাঁচ নম্বর কলম হচ্ছে তুমি লাস্ট কোথায় কত বছর ধরে আছো। তো এই পয়েন্ট এই কলামটা অনেকেই বাদ রেখেছো, এটা অবশ্যই ফিল আপ করতে হবে। যদি কেউ বিভিন্ন জায়গায় থাকো তাহলে কে কোথায় থেকেছে কত বছর সেখানকার অ্যাড্রেস যেমন যেমন করে লিখতে হবে, ভিলেজ পোস্ট অফিস PS এইভাবে লিখবে। এখানে যার অ্যাড্রেস দিয়েছি এখানে সে জন্ম থেকেই এক জায়গায় আছে, হয়তো তোমার জন্ম যেখানে সেখান থেকেই একই জায়গায় আছো, তাই তোমরা বাদিকের যে ফর্ম এখানে লিখবে ডেট অফ বার্থ, যে ডেটে তুমি জন্মেছো, তারপর থাকবে টিল ডেট। টিল ডেট মানে আজ পর্যন্ত তুমি ওখানেই আছো, যেহেতু এইটা পাল্টায়নি ওপরের অ্যাড্রেসের সাথে, তাই এই অ্যাড্রেসও আগের অ্যাড্রেসের মতোই সমান হবে। আশা করি বোঝাতে পারলাম। যারা জন্ম থেকে এক জায়গাতেই আছো তারা নিজের ডেট অফ বার্থ বাদিকে লিখবে এবং ডান দিকে লিখবে টিল ডেট, এবং এখানে সমস্ত অ্যাড্রেসটা আগের মতো বসিয়ে দেবে। এবার ধরো কেউ এক বছর কোথাও ছিল, দু বছর অন্য জায়গায় ছিল, সেই ডেটগুলো সেইভাবে দিয়ে ওখানে ফিল আপ করে দেবে, হয়ে গেল। পরবর্তী দু নম্বর পেজে দেখো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে বাবার নাম। তো বাবার নাম যে যার বাবার নাম এখানে লিখে দিলে, প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস। ধরো পোস্টাল অ্যাড্রেস আমি একইভাবে ফিল আপ করেছি, ভিলেজ কোতলপুর, পোস্ট দীক্ষুই PS পান্ডুয়া ডিস্ট্রিক্ট হুগলি। পরেরটা জিজ্ঞেস করেছে পারমানেন্ট হোম অ্যাড্রেস, পারমানেন্ট হোম অ্যাড্রেসও তাই দেবে। দু নম্বর কলমে দেখো লেখা আছে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস ইফ ডেট গিভ লাস্ট অ্যাড্রেস, যদি কারুর বাবা গত হয়ে থাকেন তাহলে লাস্ট যে জায়গা থেকে উনি গত হয়েছে মানে যে অ্যাড্রেসে থাকাকালীন উনি গত হয়েছে সেই অ্যাড্রেসটা দেবে, আর যদি না হয় সেটা তো কোনো ব্যাপারই নেই, দুটো অ্যাড্রেসই এখানে বসিয়ে দেবে। এখানে দেখো প্রফেশন, প্রফেশন এখানে যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফার্মার, চাষি, ওই জন্য ফার্মার লেখা হয়েছে। কোনো সার্ভিসের সাথে যুক্ত নয়, কোনো অফিসিয়াল অ্যাড্রেস নেই, তাই নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। কারুর বাবা যদি গভর্নমেন্ট জব করে তাহলে ওখানে লিখবে গভর্নমেন্ট জব, এবং কোথায় করে এবং কোন অফিসে করে সেটা লিখে দেবে। কারু যদি বিজনেস করে লিখে দেবে প্রাইভেট বিজনেস, সেখানে লিখে দেবে, আর একটাও নট অ্যাপ্লিকেবল করে দেবে। পরে যেটা হচ্ছে ফাদার, মাদার, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এখানে আপাতত আমি ধরে নিচ্ছি যে ছেলেটা ব্যাচেলার, তাই শুধু বাবা, বাবার ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান, মায়েরও ইন্ডিয়ান, হাজব্যান্ড হবে না, নট অ্যাপ্লিকেবল, ওয়াইফও নট অ্যাপ্লিকেবল। কারু যদি ওয়াইফ থেকে থাকে তাহলে তার ওয়াইফেরও কী ন্যাশনালিটি সেটাই লিখে দেবে, এটা অবশ্যই ইন্ডিয়ান হবে। এবার হচ্ছে এক্স্যাক্ট ডেট অফ বার্থ, এক্স্যাক্ট ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কোনটা, যেটা তোমার অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটে আছে সেইটাই দেবে একমাত্র। যেমন হচ্ছে এখানে দেওয়া হচ্ছে 5th অক্টোবর 1994, তা তোমরা চেষ্টা করবে দুরকমভাবেই ডেট অফ বার্থটা দিয়ে দেওয়া,
5th অক্টোবর 1994 এবং 05/10/1994 এইভাবে দুভাবেই দেওয়া। এবার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এই সরি প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজ কীভাবে ক্যালকুলেট করবে, যে কোনো জায়গায় গুগল থেকে সার্চ করবে, করে লিখবে এজ ক্যালকুলেটার, সেই ক্যালকুলেটারে খুলে তোমার ডেট অফ বার্থ বসাবে এবং আজকের ডেট দেবে। তাহলেই দেওয়ার পর যখনই সার্চ করবে দেখবে তোমাদের আজকের ডেট অনুযায়ী কত বয়স সেটা দেখিয়ে দেবে। তাই দিনটা এখানে লেখার দরকার নেই, আমি এখানে শুধু ইয়ার আর মান্থটা লিখব। তো ইয়ার হচ্ছে 27 years and 7 months আজকের ডেট অনুযায়ী। এজ অফ ম্যাট্রিকুলার, তোমরা যখন ম্যাট্রিকুলেশান দিয়েছো, ধরো 2010 সালে কেউ ম্যাট্রিকুলেশান দিয়েছো, তাহলে নেটে গিয়ে একটু দেখে নেবে 2010 সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে স্টার্ট হয়েছিল, সেই ডেটটা অনুযায়ী আর তোমার ডেট অফ বার্থ অনুযায়ী ক্যালকুলেশান করবে। যে ডেটটা হবে সেটা এখানে ওই একইভাবে এজ ক্যালকুলেটারে করে বসিয়ে দেবে। প্লেস অফ বার্থ কোথায় হয়েছিল, কোতলপুর হয়েছিল, ডিস্ট্রিক্ট হুগলি, স্টেট ওয়েস্ট বেঙ্গল। কোন ডিস্ট্রিক্ট আর স্টেট থেকে বিলং করো, হুগলি ডিস্ট্রিক্ট থেকে এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল থেকে। এটা যে যার স্টেট, যে যার ডিস্ট্রিক্ট সেটা লিখবে। স্টেট ইউর রিলিজিয়ান, ধর্ম লিখতে বলেছে, যার যেটা ধর্ম লিখবে, এখানে হিন্দুইজম হলে হিন্দুইজম, মুসলিম হলে মুসলিম, খ্রিশ্চান হলে খ্রিশ্চান, যা খুশি লিখবে ওটা। পরে দেখো যদি বলে তুমি কোনো শিডিউল কাস্ট, শিডিউল টাইপ বা ওবিসি থেকে থাকো, যদি কারোর থেকে থাকে সে ইয়েস করবে, যদি থাকে তার সাবকাস্ট লিখবে এবং সেটা ডিটেলস ওখানে বলে দেবে, যদি কারোর না থাকে সে নো লিখে দেবে, অর্থাৎ জেনারেল যারা তারা নো লিখে দেবে। এবার চলে আসছি এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশান কোয়ালিফিকেশান, তুমি যে স্কুল থেকে পড়াশোনা করেছো অর্থাৎ মাধ্যমিক দিয়েছো, সেই স্কুলের নাম এবং তার ডিটেলস অ্যাড্রেস এখানে ফিল করবে, যেমনভাবে ছবিতে এখন দেখতে পাচ্ছ। ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট এইভাবে ফিল আপ করবে, স্কুলের নাম দেবে। ডেট অফ এন্ট্রি, স্কুলে কবে এন্ট্রি নিয়েছো সেটা তুমি স্কুলে গিয়ে খোঁজ নিয়ে নিতে পারো, সেখানে ওরা দেখিয়ে দেবে। যদি একান্তই না পাও সালটা লিখে দেবে তাতেও হবে। ডেট অফ লিভিং, ডেট অফ লিভিংটা খুব ইজি, তোমাদের যে যার মাধ্যমিকের সার্টিফিকেট বের করবে সেখানে দেখবে একটা ডেট দেওয়া আছে, সেই ডেটটাই হচ্ছে তোমার ডেট অফ লিভিং। পরে হাই স্কুলের জন্য, কারোর যদি একই স্কুল থাকে একই স্কুলের নাম লিখবে, কারোর যদি আলাদা স্কুল থাকে আলাদা স্কুলের নাম দিয়ে তাদের অ্যাড্রেস দিয়ে দেবে। এবং হাই স্কুলের কবে তুমি ডেট অফ লিভিং যেটা, সেটা তুমি আবার এইচএসের সার্টিফিকেটে পেয়ে যাবে, সেইখানে তোমার ডেটটা দেওয়া থাকবে। আর স্কুলে কবে ভর্তি হয়েছো সেটা তোমাকে স্কুলে গিয়ে জেনে নিতে হবে। যদি কারোর ডেট না মনে থাকে সে মান্থ আর ইয়ারও দিতে পারো বা শুধু ইয়ার দিলেও চলে। এবার চলে আসি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। যদি কেউ এখানে কাজ করো সে এখানে ডিটেলস লিখবে, কোন সংস্থায় কাজ করো এবং কতদিন কাজ করো, এবং যদি কেউ না কাজ করে সে এটাকে এইভাবে ক্রস করে কেটে দেবে, কারণ ভিআর ফাঁকা রাখা উচিত না। পরে 13 নম্বর হচ্ছে কারোর এগেনস্টে যদি কোনো রকম কোর্টের মামলা চলে বা কিছু চলে তো সেখানে তার ডিটেলস ফিল আপ করবে, যদি না চলে তাহলে সেটা নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। এবার হচ্ছে দুজন লোকের তোমার এলাকার নাম, যারা তোমাকে পার্সোনালি চেনে, তো এখানে দুজনকার নাম আমি ইমাজিনারি দিয়েছি, তো তাদের নাম লিখবে, অ্যাড্রেস লিখবে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই পাশে দিয়ে দেবে, কারণ ডিআইবি থেকে তাদের সাথে পরে যোগাযোগ করতে পারে তোমার সম্বন্ধে জানার জন্য। এবং যাদের নাম এখানে দিচ্ছ তাদের সাথে আগে থেকে কনসার্ন নিয়ে নেবে এবং তাদের সাথে কথা বলে নেবে যে আমি আপনার নামটা নাম দিচ্ছি, আমার এরা মেলে একটু কথা বলে নেবেন, ঠিক আছে। এটা হয়ে গেল। পরে হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করবে, বাঁদিকে ডেট আর প্লেস দেবে। এবং এর পরবর্তী যেটা, এটা সম্পূর্ণ চলে যাবে তুমি একজন গ্রুপ এ গেজেটেড অফিসারের কাছে বা এমএলএর কাছে, তার কাছে গিয়ে এটা ফিল আপ করে স্ট্যাম্প মেরে দেবে, ব্যাস এখানেই তোমার হয়ে যাবে। সেম জিনিস তোমার আরেকটা আছে ভিআরে, সেই ভিআরটাও তোমাকে একইভাবে ফিল আপ করতে হবে এবং সেটাও সাথে করে নিয়ে যেতে হবে। দুটো ভিআরেই, যিনি গেজেটেড অফিসার থাকবেন গ্রুপ এ তিনি ওটা সই করে দেবেন, এবং যদি এমএলএ থাকে এমএলএ ওটা সই করে দেবে। আশা করি এই যে ভিডিওটার মধ্যে আমি এক্সপ্লেন করে দিলাম, এর বাইরে আর ভিআর সংক্রান্ত কোনো তথ্য তোমাদের কাছে অজানা থাকবে না। তো আজকের মতো এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।